স্বয়ংবর সভায় অনেক রাজরাজরা আসে না? শুধু রাজরাজরা, কত গন্ধব্য, ভূত, প্রেত, দানা, দত্তি সব আসবে শিব পুজো করে। তাহলে নিঘাত আমাদের বাবার। ওটা একটা মুখ্যমাসি, ওর কথা ধরো না। দেবর্ষি, আমি তো ভিখারি, রাজকন্যা সতী ঐশ্বর্যে প্রতিপালিতা, তাকে আমি কেমন করে আনবো? একি কাঁপছিস মা? তিনি এসেছিলেন, কে কে এসেছিলেন? আমার দেবতা, দেবতা? হ্যাঁ মা, আমার দেবতা। তার কথা আমি কেমন করে তোমাকে বলবো? সেই পিঙ্গল জটাজুটো বিলম্বিত রজত কিরিনীভ অখিল সৌন্দর্যের দেবতা, সেই শোক দুঃখ জরা মৃত্যুবিহীন মহাপ্রেমী, সেই আমার দেবতা, সেই আমার শঙ্কর। কাঁদিস নি মা, কাঁদিস নি। কি দেখতে কি দেখেছিস, হয়তো চোখের ভ্রম। না মা, এ আমার ভ্রম নয়, আমি তাকে দেখেছি, দু চোখ ভরে দেখেছি। সত্যি যদি তুই তাকে দেখে থাকিস, তবে তোর জীবন সার্থক হয়েছে মা, তোর পূজা ব্যর্থ হয়নি, আবার তাঁর দেখা পাবি। চল মা, চল। ভাটেরা কোথা? তারা বাইরে অপেক্ষা করছেন মহারাজ। ডাকো তাদের। পাত্রদের পরিচয় তো সবই ভালো, কিন্তু এদের মধ্যে শ্রেষ্ঠ কে কিছুই তো বুঝতে পারছি না। ভাটেরা এসেছেন মহারাজ। পাত্রদের পরিচয় পেয়ে বুঝলাম যে তারা সকলেই উপযুক্ত, কিন্তু এদের মধ্যে শ্রেষ্ঠ কে তা বলতে পারেন? আগে মহারাজ, আমাদের অতি ক্ষুদ্র বুদ্ধি, আমাদের পক্ষে শ্রেষ্ঠত্ব বিচার করা বড়ই কঠিন। তবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজন্যবর্গর পরিচয় আমি এনেছি। আচ্ছা, আপনারা এখন বিশ্রাম গ্রহণ করুন। ভীষণ সমস্যা, রাজন্যবর্গের পরিচয় পেয়ে আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমার স্নেহের কন্যা সতীকে আমি কার হস্তে দান করব। কেন মহারাজ, এদের মধ্যে যেটি শ্রেষ্ঠ তার হাতেই আপনার কন্যাকে সমর্পণ করবেন? কিন্তু সেই বিচারই তো সমস্যা, সবচেয়ে বড় প্রশ্ন যোগ্যতা। আমার আদরের কন্যা সতীর এতটুকু অনাদর, না না, সে আমি সহ্য করতে পারব না কিছুতেই। মহারাজ, আমার মনে হয় এ বিষয়ে রানীমার সঙ্গে পরামর্শ করাই শ্রেয়। মহারানীর সঙ্গে? বেশ, মহারাজকে আর চিন্তিত দেখছি কেন? চিন্তার কারণ ঘটেছে রানী, ভাটেরা বহু পাত্রের সন্ধান এনেছে, কিন্তু আমার পক্ষে পাত্র নির্বাচন করা কঠিন হয়ে উঠেছে। কেন? যার রূপ আছে তার গুণ নেই, যার গুণ আছে তার হয়তো রূপ নেই, যার রূপ গুণ দুই আছে তাদের হয়তো ঐশ্বর্য নেই। আমার সতীমায়ের যোগ্য পাত্র তো একটিও আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু এরই মধ্যে কোনো একজনের হাতে তো সমর্পণ করতে হবে। যোগ্য না হলেও দিতে হবে, অযোগ্য পাত্রের হাতে সতীমাকে সমর্পণ করাচ্ছে, তাকে আমি কুমারী অবস্থাতেই রেখে দেব। তুমি ভুল করছো মহারাজ, তোমার কন্যার কিশোরী নেই, সে বড় হয়েছে, তাছাড়া সংসারে তার মন বসছে না। সে কি? হ্যাঁ, ক্ষণে ক্ষণে সে উদাস হয়ে যায়, কি এক ভাবের ঘরে যে আচ্ছন্ন হয়ে পড়ে। তাই তো, তাহলে তো তাকে মহাচিন্তার কথা হয়ে উঠল। আচ্ছা, আমি যদি তাকে বলি সে নিজে তার প্রতি নির্বাচন করে নিক, তাহলে কি সে সুখী হবে? বাবা! এই যে মা, কোথায় ছিলে মা এতক্ষণ? ঠাকুর ঘরে, এই তো পুজো শেষ হলো। দিন রাত কেবল পুজো পুজো আর পুজো, বাবার কথা বুঝি মনে হয় না একটিবারও। পুজো করলে বুঝি তোমায় ভুলে যেতে হয়, পুজো শেষ করে তো আমি তোমার কাছে চলে আসি বাবা। হ্যাঁ, তা তুমি আসো মা, কিন্তু আমি ভাবছি যখন তুমি থাকবে না তখন কি হবে। তোমার কাছ থেকে আমায় চলে যেতে হবে কেন? হবে না,
চিরদিনই কি তোমায় আমি আটকে রাখতে পারবো? একদিন তো অপরের হাতে আমায় সমর্পণ করতেই হবে। শোনো মা, পৃথিবীর শ্রেষ্ঠ পাত্রদের পরিচয় আমি আনিয়েছি, দেবতা মানুষ গন্ধর্ব, যাকে তুমি নির্বাচন করে নেবে তারই গলায় মালা দিও। আমার বিশ্বাস প্রতি নির্বাচনে তুমি কখনো ভুল করবে না। তাহলে আয়োজন করি, কেমন? নারায়ণ নারায়ণ। এই যে দেবর্ষি, আসো আসো। কিসের আয়োজন হচ্ছে রাজা? আমার সতীমার স্বয়ম্বরে। তাই নাকি? অতি উত্তম প্রস্তাব। তাছাড়া তোমার কন্যা বয়প্রাপ্তাও হয়েছেন বলে সেই জন্যই আমি স্থির করেছি দেবতা মানুষ গন্ধর্ব সকলের মধ্যে থেকে নির্বাচন করে নিক আপন পতিকে। অতি উত্তম, সাধু সাধু সাধু। আগামী পূর্ণিমায় মহারাজ দক্ষের কন্যা সতী মায়ের সম্বর সভা মনে মানে গুণে তুলে গৌরবে যারা শ্রেষ্ঠ তারা সকলেই সম্বর সভায় যোগদান করুন। সম্বর সভায় অনেক রাজরাজরা আসে না? শুধু রাজরাজরা, কত গন্ধব্য ভূত প্রেত দানা দত্তি সব আসবে। আমাদের রাজা কাউকে বাদ দেবেন না, তার কত স্বাদের মেয়ে। তিনি যার গলায় খুশি মালা দেবেন, তাকে তোর কি? না না, যার তার গলায় মালা দেবার মেয়ে সে নয়। কত বড় ঘরের মেয়ে, কত উঁচু মন। আর আহ, রোজ শিব পুজো করে। শিব পুজো করে? তাহলে নিঘাত আমাদের বাবার। ওটা একটা মুখ্যু মাসি, ওর কথা ধরো না। তোরা জল গিলছিলি গেল না, তোদের এত কথার দরকার কি? আমার কি দাঁড়াবার সময় আছে? রাজবাড়িতে কাজ আসছে, আর আসছে পূর্ণিমার তো সভা, সে তো দেখতে দেখতে এসে গেল। মাসি, ও তো যে সিদ্ধি আছে লেগার। সিদ্ধি দিবারাত্র মায়ের কি অসীম তপস্যা! সে তপস্যা, সে সাধনা, সে কি কোনো মানুষকে পাবার জন্য? তাহলে তিনি স্বয়ম্বরতে চাইলেন কেন? দেখুন, লোকাচারে বাধ্য হয়ে তাকে স্বীকার করে নিতে হয়েছে, কিন্তু আমার বিশ্বাস সহজে তিনি তার প্রতি নির্বাচন করতে পারবেন না। কেন? দেবতারা কি উপস্থিত থাকবেন না? হয়তো থাকবেন, কিন্তু যিনি তার উপাস্য দেবতা তিনি যদি উপস্থিত না থাকেন সব আয়োজন যে ব্যর্থ হয়ে যাবে দেবাদিদেব। কে তার উপাস্য দেবশ্রী নারদ? সে তো আপনার অজানা নয় প্রভু। এই যে দেবশ্রী। আরে এসো এসো, নন্দী ভেঙ্গি এসো। তারপর কোথায় গিয়েছিলে? দক্ষপুরে। দক্ষপুরে? বাবা যদি একটু অভয় দেন তাহলে বলি। অনেকদিন থেকে আমাদের এই হিমাচল মায়ের অভাবে একেবারে শূন্য হয়ে রয়েছে, তাই আমরা খুঁজতে গিয়েছিলাম। তার অর্থ? দেবর্ষি, যে কথা আপনাকে আমি বলছিলাম ওরাও সেই কথাই বলছে। সতীমাকে আপনাকেই ঘরে আনতে হবে। কিন্তু দেবশ্রী, আমি তো ভিখারি, রাজকন্যা সতী ঐশ্বর্যে প্রতিপালিতা, তাকে আমি কেমন করে আনব? আপনাকে কিছুই করতে হবে না প্রভু। প্রভু, আপনি শুধু একবার গিয়ে সভায় দাঁড়ান। কিন্তু অনাহুত হয়ে আমি কেমন করে সেখানে যাব? অনাহুত সকলে, রাজা দক্ষ ঘোষণা করেছেন উপযুক্ত বলে যিনি নিজেকে মনে করবেন আগামী পূর্ণিমায় সভায় যেন তিনি উপস্থিত থাকেন। দেব নর গন্ধর্ব সকলকেই তিনি আহ্বান জানিয়েছেন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।